হ্যালো, আমার নাম অঙ্কিতা এবং আমি এখানে এসেছি ইউক্রেনের সীমান্তের কাছে আকাশে একটি মর্মান্তিক কাহিনী নিয়ে। একটি রাশিয়ান সামরিক পরিবহন বিমান 65 ইউক্রেনীয় যুদ্ধবন্দী সহ 74 জনকে বহন করে বিধ্বস্ত হয়েছে, যার ফলে জাহাজে থাকা সকলের ধ্বংসাত্মক ক্ষতি হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মতে, বিমানটি একটি নির্ধারিত বন্দী বিনিময়ের জন্য এই অঞ্চলে যাচ্ছিল। যাই হোক, ক্র্যাশের কারণ রহস্যের মধ্যে আবৃত রয়ে গেছে। পরস্পর বিরোধী অ্যাকাউন্ট বেরিয়ে আসছে। দুই সিনিয়র রুশ আইন প্রণেতা অভিযোগ করেছেন, কোনো প্রমাণ উপস্থাপন না করেই ইউক্রেনীয় বাহিনীর ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি ভূপাতিত হয়েছে। যাই হোক, এই দাবিগুলি সংশয় এবং ইউক্রেনীয় কর্মকর্তাদের কাছ থেকে জোরালো অস্বীকারের সাথে দেখা হয়েছে। বিধ্বস্ত স্থানটি ইউক্রেনের নিকটবর্তী একটি সীমান্ত এলাকায় অবস্থিত, যা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে। ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের ভাগ্য এবং তাদের পরিবহনের পারিপার্শ্বিক পরিস্থিতি অনিশ্চিত রয়ে গেছে। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণের জন্য একটি পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে। জীবনের মর্মান্তিক ক্ষতি, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান দ্বন্দ্ব এবং একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য জরুরি প্রয়োজনের একটি স্পষ্ট অনুস্মারক হিসাবে কাজ করে।